হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফ এম বাংলা সরি অনেক দিন ধরে ভিডিও আপলোড করার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম তো দেখো আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট নোটিস যে সরকারের তরফ থেকে বর্তমান পেপারে দেওয়া হয়েছে সেইটি সম্বন্ধে তোমাদের জানাবো তার আগে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল বাটনটা প্রেস করে রাখো এখানে সমস্ত সরকারি ও বেসরকারি চাকরি পরীক্ষার নোটিফিকেশান ফর্ম ফিল আপ রেজাল্টের আপডেটসের সাথে সাথে কাউন্সেলিংয়েরও ভিডিও আমি আপলোড করে থাকি তো দেখো আজকে এই নোটিশটাতে কী বলা রয়েছে যে খাদ্য দপ্তরে আরও সাতশো সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি এটি ঠিক আছে তো কি বলা রয়েছে চলো দেখে নিই যে এখানে বলা রয়েছে যে খাদ্য দপ্তরে আরও সাতশো জন সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন পেয়েছে নবান্ন থেকে আনুষ্ঠানিক অনুমোদন এসে যাওয়া এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য পরবর্তী প্রক্রিয়া শুরু করতে পারবে খাদ্য দপ্তর সাব ইন্সপেক্টর পদ নিয়োগে রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লিখিত ও ইন্টারভিউ পরীক্ষা নেওয়া হয় খাদ্য দপ্তর থেকে নিয়োগের প্রস্তাব গেলে পিএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে পয়লা ডিসেম্বর থেকে সাব ইন্সপেক্টর নিয়োগের আগের লিখিত পরীক্ষা সফল প্রার্থীদের ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে তো চলো এরপরে পৃষ্ঠাতে মানে পাঁচ নম্বর পৃষ্ঠাতে কি পুরো ডিটেলসে দেওয়া ছিল যেমন এখানে লেখা রয়েছে হেডিং তোমরা দেখতেই পাচ্ছ নবান্নের সম্মতিতে খাদ্য দপ্তর নিয়োগ করে করছে আরও সাতশো সাব ইন্সপেক্টর আমি এই লাইনটা পড়ছি এই যে দেখো খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন সাব ইন্সপেক্টর পদে দ্রুত নিয়োগ করতে চাইছেন তারা আগামী পনেরোই ডিসেম্বর ইন্টারভিউ নেবে পিএসসি জানুয়ারি মাসের গোড়াতেই সকল চাকরি প্রাপকদের তালিকা চূড়ান্ত হয়ে যাবে বলে খাদ্য দপ্তর আধিকারিকরা আশা করছেন তারপরে নতুন চাকরি প্রার্থীদের দ্রুত কাজে যোগদান যোগদানের ব্যবস্থা করবে দপ্তর এখন যে ইন্টারভিউটি শুরু হয়েছে তার মাধ্যমে নশো পঞ্চাশ জনকে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করবে খাদ্য দপ্তর লিখিত পরীক্ষায় প্রায় তিন জন চাকরি সফল হয়েছিলেন তারা এবার ইন্টারভিউ দেবেন লিখিত পরীক্ষায় ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সকল চাকরি সফল চাকরি প্রাপকদের চূড়ান্ত তালিকা তৈরি হবে মাল্টিপল চয়েসে লিখিত পরীক্ষা একশো নম্বরে ছিল ইন্টারভিউতে থাকছে কুড়ি নম্বর খাদ এখানে তো কাজের কথা বলা রয়েছে আচ্ছা এখানে দেখো কি বলা রয়েছে যে এই গুরুত্বপূর্ণ কাজে বহু শূন্য পদ আসে মোট অনুমোদিত পদের প্রায় আড়াই হাজার সংখ্যা মোট অনুমোদিত পদের সংখ্যা প্রায় আড়াই হাজার কিন্তু এখন এই পদের এক তৃতীয়াংশেরও কম কর্মী রয়েছে বছর পাচে আগে পাঁচশো সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছিল তারাই মূলত এখন ওই পদে কাজ করছেন আগে যারা ছিলেন তারা অনেকেই ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন তাই সাব ইন্সপেক্টর নিয়োগ একেবারেই দেরি করতে চাইছে না খাদ্য দপ্তর এখন যাদের ইন্টারভিউ শুরু হবে তাদের তো বটে পরবর্তী পর্যায়ে নিয়োগ তাড়াতাড়ি করতে চাইছে দপ্তর পরবর্তী পর্যায়ে নিয়োগের ব্যাপারে খাদ্য দপ্তর প্রস্তাব পাঠানোর পর পরীক্ষার ব্যবস্থা করবে পিএসসি করোনার কারণে লকডাউন পরিস্থিতি না থাকলে আগের দফায় নিয়োগ হয়ে যেত এখন যে ইন্টারভিউ শুরু হচ্ছে তার বিজ্ঞপ্তি দু হাজার আঠেরো সালে সেপ্টেম্বর নাগাদ বেরিয়েছিল দু হাজার উনিশে জানুয়ারিতে পরীক্ষা হয় লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের তালিকা লকডাউনের সময় প্রকাশ করেছিল পিএসসি তো তোমরা অনেকেই জানো যে লকডাউনের সময় রেজাল্ট আউট হয়েছিল তারপরে তো ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ঠিক আছে এছাড়াও যে স্বাস্থ্য সাব ইন্সপেক্টর নিয়োগের কথা বলা রয়েছে তার নোটিফিকেশান কবে পিএসসি দেয় সেই সংক্রান্ত আমি সমস্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আর বলে রাখি যে কাউন্সেলিংয়ের ভিডিও আমি দিচ্ছিলাম জেনপাস এবং এস এম এফ ডবলুমি সেই সংক্রান্ত ভিডিও কিছুটা মিস হয়ে গেছে বা আমি দিতে পারিনি আপডেট তো আজ থেকে সমস্ত কিছুর আপডেটস আমি দেওয়া শুরু করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো थ देख 10 পবुटदটা Baই